তখন কি করবে আরে করবে করবে না কোনো ইয়া আছে নাকি এই যে আপনাদের এক মহিলাকে দেখছেন আরেক মহিলা যে কিভাবে সচিবালয়ের মধ্যে বাইন্ধে পিটাইছে কি করতে পারতেন জনগণ বলতে এখন আর কিছু নাই আপনি যদি আপনার ভোট না দিতে পারেন আপনি জনগণন কোন হিসাবে ওই যে ভাই ভোট দেওয়ার দরকার ছিল আরে এটা আপনাদের চোখের মধ্যে ধোঁকা দেয় সরকার এগুলা সরকার নিজে তৈরি হয় কেউ জনগণ তৈরি করতে পারে এখন কোক না দেখি জনগণ সরকারের বাবরে কানের তিন ইঞ্চি নিজে মাইরা মনে করেন জেলখানায় ভরে দেবে অভাব আছে জেল তো বড় একটা বানাই দিয়েছে সমস্যা কি এগুলা কওয়া যাবে না ভাই সরকার মনে করেন জনগণকে বোকা হয়ে যে হচ্ছেন বোকা নাম্বার ওয়ান এরা এখন মনে করেন এই বোকা বানাই দিয়েছে ছাত্রদেরকেও যেমন এই যে স্কুল কলেজ খুললেই তো আজকে কবে অমুক চাই কালকে কবে অমুক চাই এরকম ছাত্ররাও লাশে চিল্লা চিলি করবে যেন ওদেরকেও মনে করেন হোকার মধ্যে সিল মেরে বসাই দিছে থাক লকডাউনের নাম নিয়ে বসে থাক লেখাপড়া সার্টিফিকেট চাইলেই মনে করেন দিয়ে দিবে বয়স হোক মনে করেন আপনার কমাই দিবে কোনো সমস্যা নেই দুই বছর গ্যাপ দিছেন ওটা পার করে দিতে পারবে সরকারের কাছে কিছু চাইতে গেলে কইলাম তো ভাই মাইর খাবো চাওয়া বাকি সরকার এই যে এত বড় পরিবহন সেক্টরটা বিজ্ঞপ্তিতে কোনো চাকরি দেয় না কেন এই যে ড্রাইভারগুলো কাউ কাউ করতে চাই দেখেন একটার হোকার ভিতরে আরেকটা লাগাই দেবে ভাষা মারতেছে কি কারণে দশ টাকা বেশি পাইলে পাঁচ টাকা কমিশন বেশি খায় ওই দেখেন ওভারটেক করে যাই যাতে সরকার এত কিছু পারে এগুলো পারে না এই সরকারকে রাখছে কে যখন খালেদা জিয়া অসহযোগ আন্দোলন ডাকলো হেলমেট পরে এই যে হুন্ডাওয়ালাদের হেলমেট পরে মালের ট্রাক টাইনে মাল পৌঁছাই দিছি বিরামপুর থেকে পিঁয়াজ আদা চাউল কি করছে দুই বছরে আমাদেরকে দুইটা বছর ধরে লকডাউন এখন রেশকা চালাচ্ছি এই যে নতুন নতুন অবস্থা কেবল কি করব এটাই হলো সিস্টেম সরকারেরও এটাই সিস্টেম বললে মনে করেন আমি হয়তো এখন জঙ্গিবাদ নালে জামাত ইসলাম নালে হেফাজত নালে কবে শালা বিএনপি কিন্তু আসলে তো কিছুই করি না আমাদের কথা শুনবে যারা দল করে ওদের কথা শুনে সরকার সরকার চাইলে সরকারের দল আমরা তো কোনো সরকারি কোনো দলের খাতায় নাম নাই নাম নাই কোনো মিটিং মিছিলে যাই না আমাদেরকে দিবে কারো কাছে চাইলে তো পাই না গ্রামের মনে করেন যারা চেয়ারম্যান প্রতিনিধি আছে দলের লোককে দিতেই ব্যস্ত এগুলো তো আপনারা দেখছেন তা দলের লোককে না দিয়ে কি আমার মতো সাধারণ লোককে খুঁজবে এই যে ঢাকা শহরে আসছি রেশকা চালাই খাচ্ছি কী যে চুরি তো করতেছি না আর সরকারের বাপের ক্ষমতা নেই যে এখন আমার এখানে ধরে নিয়ে যাবে যে এই কাজটাই মনে করেন সবাই এমনি দেয় মনে করেন একটা রিক্সা গ্যারেজে যা বললে যে ভাই এই ব্যাপার দেশের নাম ঠিকানা নেয় ভোটার আইডি কার্ড নেয় নিয়ে একটা রিক্সা দিয়ে দেয় এই রিক্সাটা মনে করেন সারাদিন চালায় মহাজনকে একশো টাকা দেওয়া যায় এটাই তাছাড়া আর কোনো কাজে তো মনে করেন পরিচিত না থাকলে কেউ নেয় না লাইসেন্স কাট টাকায় করেন দশ হাজার টাকা করে যে নেয় চার বছর পরপর সরকার টাকা দশ হাজার এখনও সাত হাজার টাকা দিয়া এখনও বিআরটির পিছিয়ে পিছিয়ে ঘুরতেছি মাঝে মাঝে নাম্বারটা দিয়ে ফোন দেওয়া লাগে স্যার কী খবর স্যারে